টুকি মা, চল লালুদের নিয়ে সবজি জমিতে যাই। আমরা সবজি তুলবো আর লালু ও তার বাচ্চা ঘাস খাবে। বাইরে আলো বাতাস পেলে বাছুরটা তাড়াতাড়ি বড় হবে। আচ্ছা ঠিক আছে মা, চলে তবে। লালু তুই এখানেই ঘাস খাবি কিন্তু, আবার অন্যদিকে যাস না যেন, আমরা সবজি জমিতেই আছি। মা আমাদের সবজি জমিতে তো অনেক সবজি হয়েছে, আর তুমি দেখছি কত রকমের সবজি লাগিয়েছো। সব রকমের সবজি এখানে আছে তাই না মা? সব রকমের সবজি না রে মা, 7 রকমের সবজি লাগিয়েছি। সব তো আমাদের লালুর জন্যই করতে পেরেছি। লালু আমাদের লক্ষ্মী গাভী, বাছুর হবার পর থেকেই কতগুলো করে দুধ দিচ্ছে, সেগুলো বিক্রি করে তো সবজি চাষ করছি, যেন সবজি বিক্রি করে ভালো মতো সংসার চালাতে পারি। কিন্তু মা একটা কথা, লালুর জন্য যখন এত সবজি চাষ করতে পেরেছো, তাহলে এই সবজি দিয়ে লালুদের কিছু বানিয়ে দাও না মা, তাহলে লালু অনেক খুশি হবে। এটা তো তুই ঠিক বলেছিস, কিন্তু সবজি দিয়ে আবার লালুকে কি বানিয়ে দিব? মা আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে, তুমি বরং 7 রকমের সবজি দিয়ে লালুদের থাকার জন্য একটা ঘর বানিয়ে দাও, তাহলে লালু অনেক বেশি খুশি হবে। আচ্ছা ঠিক আছে রে মা, তোর কথা মতো আমি আজই লালুদের একটা সবজির ঘর বানিয়ে দিব। তাহলে এখন তাড়াতাড়ি আমার সাথে সবজি তোল, ছোট বাছুর তো আর রোদে বেশিক্ষণ থাকতে পারবে না, তাই তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। ঠিক আছে মা, আমি খুব তাড়াতাড়ি সবজি তুলছি। এরপর টুকি আর টুনি মিলে তাড়াতাড়ি করে সবজি তুলতে থাকে, আর সবজি তোলা শেষ হলে সবাই বাড়িতে চলে আসে এবং টুনি লালুদের জন্য সবজির ঘর বানানোর কাজ শেষ করে দেয়। এবং এক পর্যায়ে টুনি সুন্দর করে একটা 7 রকমের সবজির ঘর বানিয়ে ফেলে। ইয়ে কি মজা কি মজা, লালুরা এখন থেকে সবজির ঘরে থাকবে, আর আমাদের বনে সব পাখিরা এমন ঘর দেখে তো অবাক হয়ে যাবে তাই না মা? হ্যাঁ রে মা, অবাক তো হবে, কারণ এই বনে তো কেউ এখনো সবজির ঘর বানায়নি। যাই হোক, আগে লালুদের পানি খাওয়াতে হবে আর তারপর ঘরে বেঁধে রাখবো। এরপর টুনি লালু তার বাছুরকে পানি খেতে দেয় এবং তারপর সবজির ঘরে বেঁধে রাখে। এভাবে সেই দিন কেটে যায়। কালু তুমি একটু কম করে খাও, ওই দেখো টুনি দুধ নিয়ে বাজারে যাচ্ছে। তুমি তাহলে কখন যাবে? টুনি তো সব পাখিদের কাছে দুধ বিক্রি করে দিবে, এই জন্যই বলি তুমি টুনির আগে বাজারে যাও, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না। আরে কাকুলি এত চিন্তা করছো কেন? টুনি থেকে আমি বেশি লাভ করব। তুমি এক কাজ করো, দুধের মধ্যে পানি মিশিয়ে দাও, আর পানি দিলে দুধ বেশি হবে আর আমরা টাকাও বেশি পাবো, বুঝতে পেরেছো? হ্যাঁ তুমি তো ঠিক বলেছো। ঠিক আছে আমি তাহলে এক্ষুনি দুধে পানি মিশিয়ে দিচ্ছি। টুনি টুনি আমাকে 1 কেজি দুধ দে তো, আজ আমার বাড়িতে আমার মা আসবে তো, তাই মাকে পায়েস বানিয়ে খাওয়াবো। কিন্তু সুখি আমি যে দুধ এনেছিলাম তা তো সব বিক্রি হয়ে গেছে, কালকে যদি নিতে তবে দিতে পারবো। না টুনি আজকেই যে লাগবে, কারণ আমার মা তো আজকে এসে চলে যাবে। তাহলে আজ কালু দাদার কাছ থেকে দুধ কিনে নিয়ে যাও, ওই তো কালু দাদাও দুধ নিয়ে এসেছে। কালু দাদা আমাকে 1 কেজি দুধ দাও তো। এই নে 1 কেজি দুধ আর 50 টাকা দে। কি এই দুধ 50 টাকা কেজি? দুধগুলো তো পানির মতো দেখা যাচ্ছে, মনে হচ্ছে পানি মিশিয়েছো দুধে। আর টুনি দুধ তো অনেক ঘন, তবু টুনি 50 টাকা করে বিক্রি করে, আর তুমি পানির মতো দুধ একই দামে চাইছো কেন? এই সুখী শোন, তোর সাথে আমি ঝগড়া করতে পারবো না, তোর যদি দুধ লাগে তো নিয়ে যা, আর নয় তো রেখে যা, কিন্তু 50 টাকা করেই দিতে হবে। আর একটা কথা, টুনির দুধের প্রশংসা আমার সামনে করবি না বুঝলি? এত যখন প্রশংসা করছিস তা টুনির কাছে দুধ না নিয়ে এখানে এসেছিস কেন? টুনির কাছে দুধ থাকলে কি আর তোমার কাছে আসতাম? মায়ের জন্য পায়েস বানাবো বলেই নিচ্ছি, নয়তো তোমার এই পানির মতো দুধ কখনোই টাকা দিয়ে কিনে নিতাম না। এই নাও 50 টাকা। এসব বলে সুখী দুধ নিয়ে সেখান থেকে চলে যায়, আর এদিকে কালুর কাছে আরো পাখিরা দুধ কিনতে আসে।
কিন্তু পানির মতো দুধ দেখে কেউ দুধ না কিনে সেখান থেকে চলে যায়। এভাবে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় আর কালু বাকি দুধগুলো নিয়ে বাড়িতে চলে আসে। কি ব্যাপার কালু, সব দুধ দেখে ফিরিয়ে নিয়ে আসলে? খুব তো বলেছিলে যে টুনি থেকে বেশি লাভ করবে, শেষে কি হলো? সব দুধ বিক্রি না করে সব ফিরিয়ে নিয়ে আসলে? সবাই দুধ কিনলে তো টুনির চেয়ে বেশি লাভ হতো, শুধু সুখী দুধ কিনে নিয়েছে। আরো পাখিরা এসেছিল দুধ কিনতে, কিন্তু সবাই টুনির গাভীর দুধের প্রশংসা করে দুধ না নিয়ে সবাই চলে গেছে। এই টুনির জন্য দুধ বিক্রি করতে পারছি না, যেভাবেই হোক টুনির গাভীটাকে ওর বাড়ি থেকে তাড়াতেই হবে। হ্যাঁ কালু, তুমি ঠিক বলেছো, টুনির গাভীটা না থাকলে তখন সবাই আমাদের কাছে দুধ কিনে নিবে। তাহলে টুনিদের উপর নজর রাখতে হবে যে কখন গাভীটা একা পাওয়া যায়। মা, আমি লালুদের নিয়ে নদীর পাড়ে যাই, ওখানে লালু ঘাসও খেতে পারবে, পানিও খেতে পারবে, আর আমিও নদীর পানিতে গোসল করতে পারবো। আচ্ছা ঠিক আছে, যা নিয়ে যা, কিন্তু দেখিস ঘাস খেতে খেতে আবার অন্যদিকে চলে না যায়। ঠিক আছে মা, দেখে রাখবো। এরপর টুকি লালু ও তার বাছুরকে নিয়ে নদীর পাড়ে যায়, আর এসব কালু কাকলি দূর থেকে দেখতে পায়। কালু, দেখলি তো টুকি ওদের গাভীকে নিয়ে নদীর পাড়ে গেল? এখন গাভী চুরি করার সুবর্ণ সুযোগ এসেছে। আমি টুকির সাথে গল্প করছি আর তুমি গাভীটা চুরি করে নিয়ে চলে যাবে। ঠিক আছে কাকলি। টুকি, নদীতে গাভীকে পানি খাওয়াতে এসেছো নাকি? হ্যাঁ কাকলি মাসি, লালুদের পানি খাওয়াবো আর ঘাসও খাওয়াবো। এখন ঘাস খেতে দিয়েছি, কিছুক্ষণ পরে পানি খাওয়াবো। ও আচ্ছা, আমি তো নদীতে গোসল করতে এলাম, চলো নদী ঠান্ডা পানিতে গোসল করি, আর আমি পানিতে খেলতেও পারি। চলো চলো, তোমাকে নতুন একটা খেলা শিখাবো। সত্যি বলছো কাকলি মাসি, তুমি পানিতে খেলতে পারো? আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে তাহলে নতুন খেলা শিখিয়ে দাও, আমি প্রতিদিন আমার বন্ধুদের সাথে খেলতে পারবো। একি, আমাদের লালু কোথায় গেল? লালু যে অন্যদিকে চলে গেছে, এখন লালুকে খুঁজতে হবে। মা টুকি, তুই এভাবে কাছিস কেন? আর লালুরা কোথায়? মা, মা, আমি আমি তোমার কথা রাখতে পারিনি মা, আমি লালুদের হারিয়ে ফেলেছি। আমি খোঁজাখুঁজি করলাম কিন্তু লালুদের আমি কোথাও পেলাম না মা, কোথাও পেলাম না। কি বলছিস এসব, তাহলে লালুরা কোথায় গেল? চল তো সব জায়গায় খুঁজে দেখি। এই লালু, যা ওই ঘাসগুলো খেয়ে নে। ঘাস দেখে লালু নদীতে ঘাস খেতে নেমে পড়ে, আর সেখানে বেশি পানি থাকার কারণে লালু উপরে উঠতে পারে না এবং নদীর স্রোতে ভেসে অন্যদিকে যেতে থাকে, আর কালু খুশি হয়ে বাড়িতে চলে যায়। কাকলি, টুনির গাভীকে নদীতে ভাসিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ নদীতে ভাসতে ভাসতে মরেই যাবে। টুনি, দেখবো এবার তুই কি নিয়ে বাজারে যাস, এবার তো শুধু আমি দুধ বিক্রি করবো। কাকুলি, এবার এক বালতি পানি দুধে মিশিয়ে দাও, এখন দেখবে সব পাখিরাই আমার কাছে দুধ কিনে নিবে, কারণ টুনি তো আর বাজারে যাবে না। হ্যাঁ কালু, দিচ্ছি। খা খা, ঘাসগুলো খা, কিছুই বুঝতে পারছি না, এই গাভীটা ঘাস কেন খাচ্ছে না? ঘাস পেলে সব গরু পাগল হয়ে যেতে থাকে, আর এই গরুটার কি যে সমস্যা, এত ভালো ঘাস দেখার পরেও খাচ্ছে না। দাদা দাদা, এই গাভীটা তুমি কোথায় পেয়েছো? এটা তো আমার গাভী, সেই সকাল থেকে খুঁজছি, অবশেষে এখানে গাভীর দেখা পেলাম। ও, এটা তোমার গাভী, এই জন্য খাচ্ছে না? আর দেখো, তোমাকে দেখে অনেক খুশি হয়েছে, তোমার দেখি কিভাবে যেন তাকিয়ে আছে, ওর চাহনি দেখে মনে হচ্ছে কতদিন পর তোমাকে দেখলো। আর আমি এদের নদীতে পেয়েছি, আমি নদীতে গোসল করতে গিয়ে দেখি এই গাভী ক্লান্ত হয়ে ভেসে আসছে, তাই আমি তাড়াতাড়ি করে টেনে উপরে তুলি, আশেপাশে কাউকে না দেখে এদের বাড়িতে নিয়ে আসলাম, ভাবলাম খোঁজ হলেই দিয়ে দেব। যেহেতু এটা তোমার গাভী, তাহলে তুমি নিয়ে যাও। আমার এই গাভী তো এত পাগল নয় যে পানিতে নামবে, নিশ্চয়ই আমার কোনো শত্রু একে পানিতে নেমে দিয়েছে,
যাই হোক, এখন তো খুঁজে পেয়েছি। দাদা, তোমাকে অনেক ধন্যবাদ আমার গাভীকে বাঁচানোর জন্য। চল লালু, এবার বাড়ি ফিরে যাই। এরপর টুনি লালুদের নিয়ে বাড়ির দিকে আসতে থাকে। আর বাজারের পাশ দিয়ে আসতেই লালুর চোখ কালুর উপরে পড়ে। কালু তখন দুধ বিক্রি করছিল। আর লালু দৌড়ে কালুর কাছে যায় এবং তার শিং দিয়ে কালুকে আঘাত করতে থাকে। ওরে বাবা রে, ওরে মা রে, মরে গেলাম রে। টুনি রে টুনি, তো লালুকে আটকা আর আমাকে ক্ষমা করে দিতে বল রে। আটকা রে আটকা। কিন্তু কেন, আর লালু তোমাকে এবার কেন মারছে? তখন কালু বাজারে সবার মধ্যেই টুনিকে সব কথা খুলে বলে। ও আচ্ছা, এবার বুঝেছি লালু এত পাখি রেখে তোমাকে কেন মারছে। দেখেছো কালু দাদা, সবাই তার সত্যিকে চেনে, সে পশু হোক বা পাখি হোক। আর অন্যের ক্ষতি করে টাকা উপার্জন না করে নিজে সৎ পথে থেকে টাকা উপার্জন করার চেষ্টা করো, তবে জীবন সুখের হবে। এরপর কালু তার ভুল বুঝতে পেরে কাঁদতে থাকে। আর টুনি লালুদের নিয়ে বাড়িতে চলে আসে। এরপর থেকে টুনি আবারও আগের মতো গাভীর দুধ বিক্রি করে সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না। কিন্তু এই টোনাটা তো এখনো আসছে না। কেন যে আসছে না, সেই কবে খবর পাঠিয়েছে। না, এখানে আর থাকা যাবে না, টোনার বাড়িতেই আমাকে যেতে হবে। জুকু যেই উঠতে ধরে ঠিক তখনই ওখানে টোনা আসে। এই আসার সময় হলো তোর, সেই কখন থেকে এখানে অপেক্ষা করছি বলতো? রাগ করিস না, বনের পাখিদের কাছে কাজ খুঁজতে গিয়েছিলাম, কাজ খুঁজে আসতেই দেরি হলো। এখন বলতো কেন আমাকে ডেকেছিস? অনেক গুরুত্বপূর্ণ কথা বলার জন্য তোকে ডেকেছি। শোন, আমাদের দুজনের সংসারেই তো অনেক অভাব অনটন, এদিকে বনের পাখিরাও আমাদের কাজ দিতে চায় না, তাই আমি একটা বুদ্ধি বের করেছি। কি বুদ্ধি বের করেছিস বলতো শুনি? আমরা দুজনেই বনের পাখিদের বাড়ি চুরি করব, চুরি করে নিজেদের সংসার চালাবো। চুরি করলে আমরা খুব তাড়াতাড়ি ধনী হতে পারবো, আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না। না না, চুরি করা মহাপাপ, আমি সেই মহাপাপ জেনে শুনে করতে পারবো না। আমি কষ্ট করে পরিশ্রম করব আর নিজের সংসার চালাবো, দরকার পড়লে একবেলা না খেয়েই থাকবো, তবুও চুরি করব না। পরিশ্রমে যে সুখ, সেই সুখ চুরিতে নেই। যোগ্য, এমন চিন্তা বাদ দে, চল আমরা একসাথে কাজ খুঁজতে যাই। আমি তোর মতো বোকা নই, আমি একবার যখন বলেছি চুরি করব, তখন আমি চুরি করেই সংসার চালাবো। তোর কষ্ট করার যখন এত শখ, তখন গিয়ে কষ্টই কর, যা। আর হ্যাঁ, আমার কাজে একদম বাধা দিবি না। আমার কাজে বাধা দিলে আমি তোকে কঠোর শাস্তি দিতে পিছপা হব না, এই বলে দিলাম, ভুলে যাবো যে তুই আমার বন্ধু। যোগ্য, তোকে আবার বলছি, বেশি লোভ করিস না, লোভে পাপ, পাপে মৃত্যু, বুঝেছিস? একদম জ্ঞান দিবি না, আমার যথেষ্ট বুদ্ধি আছে, তাই তোর কাছ থেকে শুনতে চাই না কোনটা ভালো আর কোনটা সঠিক, বুঝতে পেরেছিস? আচ্ছা বেশ, তবে তোকে আমি আর জ্ঞান দিব না, তোর পাপের কথা কাউকে বলবো না। তুই একদিন তোর পাপের জালে নিজে ফেসে যাবি, সেদিন বুঝবি পরিশ্রমের মূল্য কতখানি। এবার আসি আমি। টোনা উড়ে চলে যায়। যোগ্য টোনার কথাই রেগে বলতে থাকে, আমি কখনোই পরিশ্রম করব না, কিন্তু টোনা তোকেও একদিন না একদিন চুরির ছায়াতলে আসতেই হবে। যাই, পাখিদের বাড়ি চুরি করার কাজে লেগে পড়ি। টোনা, তোমাকে এমন দেখাচ্ছে কেন, কাজ পাওনি নাকি? কাজ পেয়েছি টুনি, কবুতর দাদার জমিতে। এ তো বেশ ভালো কথা, তা পারিশ্রমিক কেমন দিবে তোমাকে, কিছু বলেছে? কবুতর দাদা বলেছে মাস শেষে পারিশ্রমিক দিবে 2000 টাকা করে। 2000 টাকায় তো আমাদের সংসার চলবেই না, এদিকে টুকিকে আবার স্কুলে ভর্তি করাতে হবে। কেন যে সৃষ্টিকর্তা আমাদের কপালে এত অভাব লিখেছে, হে সৃষ্টিকর্তা, আমাদের দিকে একটু মুখ তুলে তাকাও, এই অভাব কষ্ট আর ভালো লাগছে না, সহ্য হচ্ছে না। টুনি, এত অস্থির হয়ো না, শান্ত হও, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো, একদিন না একদিন আমাদের ভাগ্য পরিবর্তন হবেই হবে। আমরা অসৎ উপায়ে নয়,
সৎ উপায়ে সংসার চালাবো, বুঝেছো? এবার আমাকে এক গ্লাস পানি এনে দাও তো, বড্ড পিপাসা পেয়েছে আমার। যোগ্য, তুমি আজকে চুরি করে আমাকে একটা গহনা কিনে দিবে, আমার অনেক দিনের শখ সোনার গহনা কেনার। আমার বিয়ে যদি তোমার সাথে না হতো, অন্য কারোর সাথে হতো, তাহলে সে আমাকে নিশ্চয়ই সোনার গহনা কিনে দিত। উফ কণিকা, বায়না করো না তো, আজকে চুরি করে যে টাকা পয়সা পাবো, সেই টাকার অর্ধেক দিয়ে একটা বড় বাড়ি বানাবো, আর বাকি অর্ধেক টাকা জমা করবো, বুঝেছো? তুমি মন খারাপ করো না, এখন থেকে আমি রোজ চুরি করব, আমাদের আর কোনো অভাব থাকবে না। আমরা যদি ধনী হই, তোমাকে সোনার জুতাও কিনে দিব। সত্যি বলছো? আজ আমি অনেক খুশি গো। দাও, আমিও তোমাকে তেল মালিশ করে দিই। শালিক, ঘুমা ঘুমা, শান্তি করে ঘুমা, আমি আসছি তোর বাড়িতে, তোর বাড়ির সব কিছু আজ আমার হয়ে যাবে। এসব বলতে বলতেই যোগ্য শালিকের বাড়ির সামনে আসে। যোগ্য চুপি চুপি শালিকের ঘরে প্রবেশ করে আর সব কিছু চুরি করে নিয়ে নিজের বাড়ি চলে আসে। কণিকা, দরজা খোলো, দরজা খোলো তাড়াতাড়ি, আমি এসে পড়েছি। কণিকা, এ কি, তুমি এত তাড়াতাড়ি এসে পড়েছো? তুমি তো দেখি পাক্কা চোর, এসো এসো ভিতরে এসো। যোগ্য, বস্তাটা খোলো তো দেখি কি কি চুরি করেছো। আরে বা, যোগ্য তুমি তো অনেক কিছু চুরি করেছো, এবার আমাদের ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, আমাদের স্বপ্ন পূরণ হবেই হবে, আমার তো ভাবতেই খুশি খুশি লাগছে গো। হয়েছে হয়েছে, অনেক রাত হয়েছে, চলো এবার ঘুমিয়ে পড়ি, কাল সকাল সকাল উঠে এগুলো বিক্রি করে নতুন বাড়ি তৈরির আসবাবপত্র কিনে নিয়ে আসব। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। যোগ্য রোজ রাতে চুরি করে, এক পর্যায়ে যোগ্য বেশ ধনী হয়ে ওঠে, অন্যদিকে টোনা পরিশ্রম করে সৎভাবে তার সংসার চালাতে থাকে। একদিন রাস্তায় টোনার সাথে যোগ্যর দেখা হয়। কি ব্যাপার রে টোনা, কেমন আছিস, তোর সংসার কেমন চলছে? চলছে, সৃষ্টিকর্তার কৃপায় বেশ ভালোই। শুনলাম তুই মাত্র 2000 টাকার বিনিময়ে কবুতরের বাড়িতে কাজ করিস। শোন, আমি তোকে একটা কথা বলি, তুই কবুতরের কাজটা ছেড়ে দিয়ে আমার বাড়িতে কাজে লেগে পড়, আমি তোকে 5000 টাকা দিব। তোর মতো অসৎ পাখির বাড়িতে বেশি দামে কাজ করার চেয়ে সৎ পাখির বাড়িতে কম দামে কাজ করা শত গুণে ভালো। অসৎ পথে উপার্জন করে 1 লাখ টাকার মালিক হওয়ার চেয়ে সৎ পথে উপার্জন করে 1 টাকার মালিক হওয়া অনেক ভালো, বুঝেছিস? আমার সামন থেকে সরে যা, আমি কাজে যাব। তুই আগেও আমার কথা অমান্য করে ভুল করেছিস, আর আজও করলি। এরপর আরো কিছুদিন কেটে যায়। একদিন যোগ্য তার ঘরে আলমারি থেকে জমানো টাকাগুলো বের করে। এই সব টাকা আমি আজকেই শহরের ব্যাংকে রেখে আসব, না জানি আমার মতো কোন চোর এসে কখন টাকাগুলো নিয়ে যায়। আমি এই টাকার কোনো ক্ষতি হতে দিব না, গুনে দেখি কত টাকা আছে। 5 লাখ টাকা? না, আর দেরি করা যাবে না, যাই তাড়াতাড়ি রওনা দেই। যোগ্য টাকাগুলো ব্যাগে ভরে শহরের দিকে উঠতে থাকে। উঠতে উঠতে টাকার ব্যাগটা পিঠ থেকে নিচে একদম টোনার বাড়ির সামনে এসে পড়ে। যোগ্য কিছুই বুঝতে পারে না, নিজের মনে উঠতেই থাকে। কিছু দূর আসার পর যোগ্য একটা গাছের ডালে বসে। একি, টাকার ব্যাগটা পিঠে নেই কেন? হায় হায়, একি হলো, টাকার ব্যাগটা আমি হারিয়ে ফেললাম। না না, এ হতে পারে না, আমার সারা জীবনের উপার্জন, এখানে বসে থাকলে চলবে না, ব্যাগটা খুঁজতেই হবে। যোগ্য যে পথে উড়ে এসেছে ব্যাগ খুঁজতে খুঁজতে ওই পথে উঠতে থাকে। এদিকে টোনার মেয়ে টুকি বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে ব্যাগটা তার চোখে পড়ে। টুকি ব্যাগটা হাতে নিয়ে বলতে থাকে, আরে এটা আবার কার ব্যাগ,
আর এই ব্যাগ এখানে এলো কি করে? যাই, বাবাকে দিয়ে আসি। বাবা বাবা, এই ব্যাগটা আমি উঠানে পেয়েছি। তুমি ব্যাগটা তোমার কাছে রাখো, আমি খেলতে গেলাম। আরে, এই ব্যাগে কি আছে দেখি তো খুলে। না না, অন্যের জিনিসে হাত দেওয়া উচিত নয়। যার ব্যাগ সে এসে নিয়ে যাবে, আমি বরং ব্যাগটা আলমারিতে রাখি। টোনা ব্যাগটা আলমারিতে রাখে। ঠিক তখনই বাইরে থেকে যোগ্যু টোনাকে ডাকতে থাকে। টোনা যোগ্যুর ডাক শুনে বাইরে আসে। কি ব্যাপার যোগ্যু, তুই এখানে আবার কি বলতে এসেছিস? আজ অন্য কিছু বলতে আসিনি, আমি অনেক বিপদে পড়ে এসেছি। আসলে আমি একটা ব্যাগ নিয়ে এদিক দিয়ে শহরে যাচ্ছিলাম, কিন্তু কিছু দূর গিয়ে দেখি ব্যাগটা হারিয়ে ফেলেছি। তুই কি আমার ব্যাগটা পেয়েছিস? পেয়ে থাকলে দিয়ে দে ভাই। আরে শান্ত হ, আমি নই, আমার মেয়ে ব্যাগটা পেয়েছে, দাঁড়া এনে দিচ্ছি। টোনা ব্যাগটা এনে যোগ্যুর হাতে দেয়। যোগ্য ব্যাগটা খুলে সব টাকা দেখে বেশ খুশি হয়ে যায়। ঠিক তখনই যোগ্যুর মাথায় একটা বুদ্ধি আসে, আর যোগ্য মনে মনে বলতে থাকে, এই ব্যাগটা টোনাকে ফাঁসানোর একটা উপায় পেয়েছি। দেখ টোনা, এবার আমি তোর সাথে কি করি। আজ আমি তোর কাছ থেকে তোর এই বাড়ি ভিটাটা কেড়ে নিব। কি রে যোগ্য, কি এমন জিনিস আছে তোর ব্যাগে বলতো? আমার এই ব্যাগে 5 লাখ টাকার সাথে 5টা গহনাও ছিল। টাকা আছে কিন্তু গহনাগুলো নেই। গহনাগুলো নিশ্চয়ই তুই নিয়েছিস, তাড়াতাড়ি গহনাগুলো আমাকে ফিরিয়ে দে। কি বলছিস কি এসব, গহনা মানে? তোর এই ব্যাগটা তো আমি খুলেও দেখিনি। আমি তোকে ভালো করেই চিনি, ভালোই ভালোই বলছি, আমার গহনাগুলো দিয়ে দে। গহনা না পেলে আমি তোর ভিটে মাটি কেড়ে নিব, এই বলে দিলাম। এইভাবে দুজনের মাঝে বেশ তর্ক লেগে যায়। এক পর্যায়ে দুজনেই মোরল ইগলের কাছে বিচার নিয়ে আসে। মোরল যোগ্যুর মুখে সব শুনে বলতে থাকে, যোগ্য তোর কথা মতো এই ব্যাগে 5টা গহনা আর 5 লাখ টাকা ছিল, তাই তো? আর টোনা সেই গহনা নিয়েছে, এটাই তো? হ্যাঁ মোরল মশাই, এই টোনা আমার গহনা ফেরত না দিলে আমি ওর বাড়ি ভিটে কেড়ে নিব, এই বলে দিলাম। মোরল মশাই, আমি সত্যি বলছি, ওই ব্যাগটা ধরা ছাড়া আমি খুলেও দেখিনি, আমাকে বিশ্বাস করুন। সবই তো বুঝলাম, আমার মনে হয় কি জানি যোগ্য, এই ব্যাগটা তোর নয়, এই ব্যাগটা অন্য কারো। তুই বরং এই ব্যাগটা টোনাকে দিয়ে দে, এই 5 লাখ টাকার ব্যাগ যার সে এসে সঠিক তথ্য দিয়ে নিয়ে যাবে। আর তোর ব্যাগটা মনে হয় অন্য কেউ পেয়েছে, তুই কোনো চিন্তা করিস না, আমরা সবাই মিলে তোর ব্যাগটা খুঁজে বের করবই। না না, তা কি করে হয়, এই ব্যাগটা আমারই, আর এই 5 লাখ টাকা আমি রেখেছি, কোনো গহনা রাখিনি। মোরল মশাইয়ের কথার পৃষ্ঠে যোগ্য মুখ ফসকে সত্যিটা বলে দেয়। যোগ্যর মুখে সত্যিটা শুনে সবাই অবাক চোখে যোগ্যর দিকে তাকায়। যোগ্য আমতা আমতা করে বলতে থাকে, না মানে ইয়ে মানে আমাকে ক্ষমা করে দিন মোরল মশাই, আমি লোভে পড়ে মিথ্যেটা বলেছি, আর কখনো এমন করবো না। ক্ষমা করে দাও টোনা, ক্ষমা করে দে আমাকে, আর এটা আমারই ব্যাগ। তোকে এত সহজে কি করে ক্ষমা করি বল, লোভের শাস্তি তো তোকে পেতেই হবে। টোনা তোর ব্যাগটা কুড়িয়ে পেয়েছে, তাই টোনাকে এই ব্যাগের অর্ধেক টাকা দিতে হবে। যদি টোনাকে অর্ধেক টাকা না দিস, তাহলে তোর সব টাকা আমি কেড়ে নিয়ে এতিম বাচ্চাদের মাঝে বিলিয়ে দিব। না না, আমি রাজি, অর্ধেক টাকা টোনাকে দিব। মোরল মশাই, আমি ওর অসৎ পথের উপার্জনের টাকা নিয়ে নিজের বিপদ ডেকে আনতে চাই না। আমি যেভাবে পরিশ্রম করছি ঠিক সেভাবেই আমার সংসার চলবে। দেখলি তো যোগ্য, দেখলি টোনার আদর্শ, লোভ আমাদের কিচ্ছু দেয় না, বরং সব কিছু কেড়ে নেয়, অতি লোভ বিপদ ডেকে আনার কারণ, বুঝেছিস? বুঝেছি, সব বুঝেছি, আমি আর লোভ করব না। এই টাকাগুলো আপনি এতিম বাচ্চাদের কাছে দিয়ে দিন মোরল মশাই, আজ থেকে আমি টোনার মতো পরিশ্রম করে সংসার চালাবো, আর কখনো অসৎ কাজ করব না। টোনা আমাকে ক্ষমা করে দে। টোনা যোগ্যকে ক্ষমা করে দেয়। এরপর থেকে টোনা আর যোগ্য একসাথে পরিশ্রম করে তাদের সংসার চালাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।